শুভ সকাল। বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠ অর্থাৎ সাত রত্নের এক রত্ন আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দখালিশপুর গ্রামের হামিদুর রহমান। খোর্দখালিশপুর গ্রামের নাম পরিবর্তন করে এখন করা হয়েছে হামিদনগর। আর হামিদুর রহমানের নামেই এলাকাটিতে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কলেজ আছে। আজকের ভিডিওতে আমরা জানব হামিদুর রহমানের পারিবারিক অবস্থা। চলুন তাহলে শুনে আসা যাক হামিদুর রহমানের ভাতিজা আপন ভাইয়ের ছেলের কাছ থেকে। সেটা হল যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান একজন জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদানের ক্ষেত্রে সরকার তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছে। তো সেই ক্ষেত্রে তার স্মরণে তার নিজ জন্মভূমিতে 1 তলা বিশিষ্ট 3 কক্ষ রুমের একটি বিল্ডিং করে দিয়েছিলেন। তৎকালীন এরশাদ সাহেব এখানে এসে তিনি নিজেই ভিত্তি স্থাপন করেছিলেন। তো সেটা আসলে দীর্ঘ অনেক 35-40 বছর হওয়াতেই আপনার এটা হচ্ছে যে পুরাতন হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে। এটা আবার নতুন সংস্কার করার প্রয়োজন। তো তার পরিপ্রেক্ষিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে বিল্ডিংটা সরানো হয়েছে, ভাঙা হয়েছে। নতুন করে আবার পুনরায় এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি রক্ষার্থে পুনরায় 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ। আমি মনে করি যে এই শুধু বিল্ডিংটা শুধু দেখা যাচ্ছে এটা পারিবারিক কোনো একটা বিষয় না, এটা দর্শনার্থীর জন্য বা তার স্মৃতি রক্ষার তো একটা বিশাল ব্যাপার। তো এখানে অনেক দর্শনার্থী আসেন, প্রতিনিয়ত আসেন তার স্মৃতি অত্যন্ত একটু দেখার জন্য, একমাত্র দেখার জন্য। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাসায় গেলাম এবং তার স্মৃতি হিসেবে তার একটা বিল্ডিং সরকার করে দিয়েছে। এটাই একটা গর্বের বিষয়। কারণ দেখা যাচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তো শুধু পারিবারিকভাবে আমাদের একটা নয়, এটা হচ্ছে 16 কোটি মানুষ। হামিদুর রহমানের সাথে আপনার সম্পর্ক? হামিদুর রহমান আমার চাচা, আমি দেখার সৌভাগ্যবান হয়নি। তবু ভালো লাগে যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন। এর জন্য আমাদের একটু গর্ব। বর্তমানে হামিদুর রহমানের মানে কে বেঁচে আছে? হামিদুর রহমানরা ছিলেন 4টি ভাই, 3টা বোন। তার ভিতরে এখন বর্তমান 2 ভাই বেঁচে আছেন আর 2 বোন বেঁচে আছেন। হামিদুর রহমান সবার বড় ছিলেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের খোর্দখালিশপুর অর্থাৎ হামিদনগরে হামিদুর রহমানের পৈতৃক জন্মস্থানের একটি 4 তলা ভবন দেখতে পারবো এবং দর্শনার্থীরাও দেখতে পারবেন। খোর্দখালিশপুরে জন্ম হচ্ছে আমাদের জাতীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। তার জন্ম এবং বেড়ে ওঠা এই গ্রামেই। সো এই গ্রামে জন্মে আমি নিজেকে প্রাউড ফিল করি এবং আমি নিজেও অনেক গর্ববোধ করি, কারণ আমার এমন একটা গ্রামে জন্মগ্রহণ করে আমি খুবই খুশি। নামে একটা কলেজ আছে আমাদের খালিশপুর বাজারেই, এমনকি তার নামে একটা মিউজিয়াম করা হয়েছে। সেখানে আমরা মাঝে মাঝে যে বইগুলো আছে ওখানে বই রাখা হয়েছে কিছু, সে বইগুলো আমরা পড়ে অনেক আনন্দিত।